আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলাপ করব বর্তমান বাজারে পাথরের দাম এবং ইটের খোয়ার দাম এবং ইটের দাম এবং বালির দাম। তো ভিউয়ার্স, আপনারা যারা বাড়িঘর নির্মাণ করতেছেন বা করবেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের একটু হলেও উপকার আসবে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি, লেটস গো। আমরা প্রথমে জানব পাথরের দাম। বর্তমান বাজারে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে পাথরগুলো আছে তার মধ্যে হচ্ছে ভোলাগঞ্জের পাথর। ভোলাগঞ্জের পাথর প্রতি ফুট বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 152 টাকা করে, প্রতি ফুট 152 টাকা করে বিক্রি হচ্ছে ভোলাগঞ্জ পাথর। দুই নম্বর যে পাথরগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেতনাকান্দি পাথর। বেতনাকান্দি পাথর প্রতি ফুট বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 139 টাকা করে, প্রতি ফুট বিক্রি হচ্ছে 139 টাকা করে বেতনাকান্দি পাথর। তিন নম্বর যে ইটের খোয়া ইটের খোয়া বর্তমান বাজারে আমরা ইট ব্যাঙ্গে যে খোয়াগুলো তৈরি করি, এই খোয়াগুলো মূলত প্রতি ফুট বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা করে, প্রতি ফুট বিক্রি হচ্ছে 90 টাকা করে। চলুন আমরা এবার বালির দাম জেনে নিই। 2021 সালের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে বালি, উন্নত মানের যে বালি, তা হলো সিলেটি বালি। সিলেটি বালি প্রতি সিএফটি, বালি মূলত প্রতি সিএফটি হিসেবে বিক্রি হয়, প্রতি সিএফটি বর্তমান বাজারে 37 টাকা। সিলেটি বালি প্রতি সিএফটি 37 টাকা করে বিক্রি হয়। দুই নম্বর আছে লোকাল বালি। লোকাল বালি বর্তমান বাজারে প্রতি সিএফটি বিক্রি হয় 17 টাকা করে, প্রতি সিএফটি বর্তমান বাজারে বিক্রি হয় 17 টাকা করে। তিন নম্বর আছে বিট বালি। বালি মূলত সিএফটি হিসেবে বিক্রি করা হয়। তিন নম্বর আছে বিট বালি। বিট বালি বর্তমান বাজারে প্রতি সিএফটি বিক্রি হয় 9 টাকা করে। চলুন এবার কিছু ইটের দাম জেনে আসি। আমাদের দেশে মূলত বর্তমানে এক নম্বর যে বাংলা ইটগুলো পাওয়া যায়, যেগুলো বেশি পুরানো হয়, এই ইটগুলো বর্তমান বাজারে 1000 ইট, 8000, 9000, 10000 টাকার মধ্যে পাওয়া যায়। দুই নম্বর বাংলা ইটগুলো 7000 টাকার মধ্যে পাওয়া যায় 1000 ইট। তো চলুন আমরা এবার কিছু রডের দাম জেনে আসি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে রড, এটা হচ্ছে বিএসআরএম। বিএসআরএম প্রতি টন 500W রডের বর্তমান বাজার মূল্য 1 টন 73,000 টাকা করে বিক্রি হচ্ছে। দুই নম্বর আছে কেএসআরএম 500W, প্রতি টন রড বর্তমান বাজারে 72,000 টাকা করে বিক্রি হচ্ছে। তিন নম্বর আছে আরএসআরএম, প্রতি টন 500W রড বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 70,000 টাকা করে। চার নম্বর আছে জিপিএস, প্রতি টন 500W রডের বর্তমান বাজার বিক্রি হচ্ছে 69,000 টাকা করে। আপনারা বিএসআরএম রডটা কিনবেন, এটা সবচেয়ে ভালো। চলুন এবার কিছু টিনের দাম জেনে আসি। আমাদের দেশে মূলত দুই ধরনের টিন পাওয়া যায়, এক সাদা কালো আর এক হচ্ছে রঙিন। তো আমাদের দেশে মূলত সাদা কালো যে টিনগুলো পাওয়া যায় তা প্রতি বান বিক্রি হয় 4000 থেকে 7000 টাকার মধ্যে, প্রতি বান সাদা কালো টিনগুলো। এবং কালার যে টিনগুলো পাওয়া যায়, কালার টিনগুলো মূলত প্রতি বান বিক্রি হয় 7000 থেকে 12000 টাকা। অন্য অন্য জিনিস টেলগুলো আছে, এগুলো 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকারে আসে, তাহলে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।